এ করার চেষ্টা করছে তারা কিন্তু থাকবে না, আমরাই কিন্তু থাকবো, তৃণমূল কংগ্রেস দল কিন্তু পাশে থাকবে। ব্লকের সভাপতি শহীদুল্লাহ গাজী আর অর্চনা মৃধা ওরাই এসে বলে গেছে যে যারা বাড়ি ছাড়া হয়ে আছে তারা সবাই বাড়ি আসুক বা চাষবাস করুক, এতে কোনো অসুবিধা আমরা চাই না, যাতে ভালো হয় সেইটাই আমরা চাই, ওদের এখন বাড়ি আসতে বলো, কোনো আর অসুবিধা হবে না। ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন টিভি খবরের কাগজে তার অ্যাডভার্টাইজমেন্ট, কারণ হচ্ছে তাদের অন্য কোনো এলাকায় কোনো মানুষের সঙ্গে সংযোগ নেই, তারা কানে শুনেছে টিভিতে দেখেছে, তাই তাদের এদিকে সেইগুলো দেখে তারা হচ্ছে হিঙ্গলগঞ্জে ছুটে এসেছে। হিঙ্গলগঞ্জে এমন কোনো ঘটনা 125টা বুথে ভোট হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি, একটা বাড়ি কোনো ক্ষত হয়নি, যে বীজতলা 20-25 বিঘে জমি বীজতলা নষ্ট হয়েছে সেখানে দেখেছেন, বাড়িওয়ালা নিজেই বলেছে আজ 6 থেকে 7 পাল্টা ধান ফেলেছি, 1-2 পাল্টা ধান নষ্ট হতে পারে বর্ষার কারণে, কিংবা 2-3টা লোকজন যাতায়াতের জন্য হতে পারে, এমন কোনো ক্ষতি হয়নি। এই দিয়ে ওরা যেভাবে মিথ্যেভাবে যেভাবে অপচার করছে এটা মানুষ সেটা জবাব দিয়েছে, ওরা হিমঙ্গল বলা না সারা ভারতবর্ষে আগামী কোনো ঠাঁই নেই।